হ্যালো গাইস, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সকলের জনপ্রিয় অ্যাপ ইমু এর একটি সেটিংস দেখাতে চাই। ইমুতে নতুন একটি আপডেট এসেছে, যা জানলে আপনারা অনেক উপকৃত হবেন। এই আপডেটটি ইমু একটি নতুন ফিচার্স যোগ করেছে, সেটি হলো আপনারা ইমুতে এইচডি কোয়ালিটি বা অরিজিনাল পিক সেন্ড করতে পারবেন। আগে ইমুতে পিক সেন্ড করলে পিকচার কোয়ালিটি নষ্ট বা ঝাপসা হয়ে যেত। তো কীভাবে এইচডি বা অরিজিনাল পিক সেন্ড করবেন ইমুতে? তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন। তো সর্বপ্রথম আমরা প্লে স্টোর থেকে, আপনাদের যদি ইমু থাকে তো আপনারা প্লে স্টোরে গিয়ে ইমুটি আপডেট করে নেবেন। তার জন্য আপনারা সার্চ করবেন ইমু। ইমুতে যাওয়ার পর এটি যদি আপনাদের আপডেট আসে তো আপনারা আপডেট করে নেবেন। তো আমার অলরেডি আপডেট করা হয়েছে, যার জন্য আমি ওপেন করি। ওপেন করার পর আপনারা ইমুতে গিয়ে, আপনারা যদি কোনো পিকচার সেন্ড করতে চান, যেমন আমি একজনকে পিকচার সেন্ড করতে চাই, তো আমরা পিকচার সেন্ড করার জন্য আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে যাওয়ার পর আমরা একটি পিক সেন্ড করব। এটি সেন্ড করার পর আপনারা একটু বা দিকে নিচে দিকে দেখতে পারবেন যে ডাটা সেভার নামে একটা অপশন আছে, সেটিতে আপনারা ক্লিক করে আপনারা অরিজিনাল ইমেজ করে দেবেন। অরিজিনাল ইমেজ করলে আপনাদের ইমেজের যে কোয়ালিটি রয়েছে সেই অরিজিনাল কোয়ালিটি সেন্ড হয়ে যাবে। তো আপনারা অরিজিনাল ইমেজে সেভ ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এটি আবার সেন্ডিং করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর একটু সময় নেবে, তো একটু সময় নিয়ে আপনাদের টিক উঠবে। টিকটি উঠলে আপনারা বুঝতে পারবেন যে সেন্ড হয়েছে। তো এটি যদি আপনারা এখন দেখেন যে পিকটি অনেক এইচডি কোয়ালিটি বা অরিজিনাল পিক আপনাদের সেন্ড হয়েছে। তো এভাবে আপনারা যে কোনো পিককে এভাবে আপনারা এইচডি কোয়ালিটি বা অরিজিনাল পিক সেন্ড করতে পারবেন, এতে আপনাদের পিকচার কোয়ালিটি নষ্ট হবে না। তো ভিডিওটি ভালো লাগলে সকলে একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স।